হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তুলোর মতো নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আর আজকে আমি এই কেকটা চুলায় তৈরি করে দেখাবো। ওভেন, হ্যান্ড বিটার কিংবা ইলেকট্রিক বিটার ছাড়াই খুব সহজে কেকটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে ডিমের সাদা অংশ একটি মিক্সিং বলে রেখে ডিমের হলুদ অংশ আলাদা করে নেব। ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। এখন এই কুসুমটা সরিয়ে রাখছি। এরকম একটি ডালগুটির সাহায্যে ডিমের সাদা অংশ খুব ভালো করে মিক্স করে ফোম তৈরি করে নিতে হবে। কম বেশি সবার ঘরেই এরকম ডালগুটি থাকে। এই ডালগুটি দিয়ে খুব ভালো করে ফোম তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই ডালগুটি দিয়ে ফোম তৈরি করে নেব। এতে করে ফোমটা ভালো হবে। এভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ঘুটে নেওয়ার পর দেখুন এরকম ফোম তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে অ্যাড করব আর মিশাতে থাকব। সম্পূর্ণ চিনি গলে যাওয়ার পর বাকি অংশ দিয়ে দিচ্ছি। তারপর আবারও ডালঘুটি দিয়ে খুব ভালো করে ঘুটে একটি ঘন ফোম তৈরি করে নেব। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। এতে করে কেকটা নরম তুলতুলে হবে। দেখুন কতটা সহজে ফোম তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে ডিমের হলুদ অংশ দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঘুটে নেব। এ কাজটা খুবই স্পিডে করবেন। এতে করে কেকটা নরম তুলতুলে হবে। 2 থেকে 3 মিনিট ঘুটে নেওয়ার পর যখন ডিমের হলুদ অংশ ফোমের সাথে ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই স্পঞ্জ কেক তৈরি করতে তেলের পরিমাণটা কম দিলেও হবে, আবার না দিয়েও তৈরি করে নেওয়া যায়। কেকটা যাতে ড্রাই না দেখায় সেজন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এটাকে 1 মিনিটের মতো ঘুটে নেব। তেল দেওয়ার পর 1 মিনিটের বেশি ঘুটা যাবে না। প্রায় 1 মিনিটের মতো ঘুটি নিয়ে এরকম একটি চালনি নিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব জোরে মিশানো যাবে না, তাহলে ফোম নষ্ট হয়ে যাবে। এরকমই স্পেচুলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। উল্টাপাল্টা করে ঘুরানো যাবে না, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা মিশিয়ে নিতে হবে। ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকবেন আর মিশিয়ে নেবেন। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে রেডি করে নিতে পারবেন। এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন, তা না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এতে করে কেকটা স্পঞ্জি হবে না। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন। একইভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লিকুইড দুধ মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে শুকনো উপকরণের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখুন আমার কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। কেক বানানোর জন্য এরকম একটি মল্ড নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। নিচে এবং সাইডে তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। তারপর মল্ডের মাপে পেপার কেটে বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন বেকিং পেপারটা দিতে। এখন উপর থেকে ব্যাটার ঢেলে দিচ্ছি।
ব্যাটার দেওয়ার পর এভাবে ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভিতরের এয়ার বাবলস বের হয়ে যাবে। এখানে চুলা একটি পাত্র বসিয়ে 10 মিনিট আগে লো আঁচে গরম করে নিয়েছি। আর অবশ্যই হাঁড়িটা লো আঁচে গরম করতে হবে। তারপর দুইটা কাগজ বসিয়ে দিচ্ছি। এখন কাগজের উপর এরকম একটি স্টেন বসিয়ে দিচ্ছি। এই স্টেনের উপর কেক মল্ট বসিয়ে দিচ্ছি। এবার সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। উপরে এরকম একটি তোয়ালে চারভাস করে দিয়ে উপর একটি শিল দিয়ে দিচ্ছি, যাতে করে ভিতর থেকে বাতাস বের হতে না পারে। এবার চুলারাস একেবারে লোতে রেখে 35 মিনিটের মতো এভাবে রেখে দেব। তবে চুলারাসের উপর সময় কম বেশি নির্ভর করে। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন সব কিছু সরিয়ে নিচ্ছে, কেকটা হয়েছে কি না চেক করে নেব। আপনারা অবশ্যই টুথপিক দিয়ে চেক করে নেবেন, দেখবেন টুথপিক ক্লিন হয়ে বের হয়ে আসছে কি না। এই 35 মিনিটের মধ্যে একবারও ঢাকনা সরিয়ে চেক করা যাবে না। ঠিক 35 মিনিট পর ঢাকনা উঠাবেন। তারপর ছুরি দিয়ে কেকটাকে মল্ট থেকে আলাদা করে নিতে হবে। দেখুন কেকটা ছুরি ছাড়াই মল্ট থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন কেক মল্ড আউট করে নেব। কাগজটা খুবই সাবধানে উঠিয়ে নিচ্ছে। দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন মাঝখান থেকে কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো কতটা সহজে ইলেকট্রিক বিটার, হ্যান্ড বিটার কিংবা ওভেন ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি রেসিপিটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে যে কেউ নরম তুলতুলে স্পঞ্জ কেক ওভেন ছাড়াই চুলায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।